আসসালামু আলাইকুম এন স্টেশনের পক্ষ থেকে আমি নাহিদুল ইসলাম আজকে আমরা প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট 2022 সালে যে নবম শ্রেণীর প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টে গণিত বিষয়টি দেওয়া হয়েছে সেটা সমাধান নিয়ে তোমাদের সামনে আমি আজকে এসেছি এবং অতি উত্তম পাওয়ার যে একটি অ্যানসার সেটাই তোমাদেরকে দেখাবো এবং সর্বোচ্চ নম্বরের যে অ্যানসারটি রয়েছে সেটাই আমি তোমাদের তুলে ধরবো এবং সুন্দরভাবে বুঝিয়ে দিব যাতে তোমরা খুব ইজিভাবে অঙ্কটা সমাধান করতে পারো। অঙ্কগুলো তোমাদের টোটাল 4টি কোশ্চেন করা হয়েছে এবং সেট দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে তোমাদের কোশ্চেনটি করা হয়েছে। তাহলে চলো আমরা দেখি কি বলেছে। এ বলেছে প্রথমে এখানে একটি সেট গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া হয়েছে যেটাকে তালিকা পদ্ধতিতে নিতে বলবে এবং হচ্ছে বিতেও দেওয়া হয়েছে a is equal to x such that s x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং যেটাকে x স্কয়ার করলে 20 নিচে হবে সেটা বলা হয়েছে, সীমা দেওয়া হয়েছে এবং b = x such that x belongs to n ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা এবং x স্কয়ার - 7x + 12 = 0 এবং fy = 4y - 1/3y + 1। তাহলে আমরা চলো অ্যানসারে চলে যাব। প্রথমতে বলা হয়েছে আমাদেরকে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে প্রথম হচ্ছে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে, আমরা এখানে কোশ্চেনগুলো রেখেছি যাতে তোমাদের ইজি হয়। তাহলে বি সেটটিকে প্রথমেতে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। দেখো নিম্নে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। দেওয়া আছে বি ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ার প্লাস 7x এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা মিডল টার্ম করেছি 12কে ভেঙে 3 × 4 = 12 সেজন্য -4 এবং -3 যোগ করলে -7। তাহলে এখান থেকে x কমন নিলে আমাদের x * x - 4 -3 কমন নিলে x - 4 এবং x - 4 * x - 3 = 0। তাহলে আমরা x এর দুইটি মান পেয়েছি, x = 4 এবং x = 3। সুতরাং সমাধান সেট b = 3 এবং 4। তাহলে আমাদের প্রথমত বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে b সেটটি কি হবে? b সেট = 3 এবং 4 হবে। আমরা করে দিলাম সহজভাবে যে b = সেট তালিকা পদ্ধতিতে এটাকে বোঝা হয় 3, 4। এখন আমরা 2 নং এ যাব। বলেছে PA নির্ণয় করে দেখাও যে PA এর উপাদান 2n কে সমর্থন করে। এখানে 2n হবে, 2n কে সমর্থন করে, এখানে n হবে। ঠিক আছে, আমি এখানে রেড মার্ক করে দিলাম, এটা n লিখবে তোমরা। 2^n কে সমর্থন করে। তাহলে দেওয়া আছে a = x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং যেটাকে x স্কয়ার করলে 20 এর নিচে হবে, মানে 20 থেকে ছোট হবে। তাহলে a = দেখো 20 থেকে ছোট হওয়ার যেটা হবে সেটা হচ্ছে 1 2 3, দেখো 4 কে স্কয়ার করলে 16, তার মানে 20 থেকে ছোট এবং 5 কে যদি স্কয়ার করো 25 চলে আসবে, সেজন্য আমরা 5 লিখিনি। এখন a কে a এর উপসেটগুলো হচ্ছে আমরা লিখব 1 2 3 4, তারপর 1 2 এবং 1 3 এবং 1 4, 2 3 2 4 3 4, 1 2 3 1 2 4 এবং 1 3। এটা তোমরা জানো কিভাবে করতে হয়, লাগলে তোমরা বৃত্ত করে 4টা জিনিস লিখে বারবার করবে এবং ফাঁকা সেট উপসেট সবগুলো হচ্ছে ফাঁকা সেট সহ প্রত্যেকটি উপাদান। সুতরাং PA = সেম ভাবে এটাই হবে আমাদের পাওয়ার অফ a, মানে শক্তি সেট। তাহলে টোটাল শক্তি সেট দেখো, টোটাল শক্তি সেট হচ্ছে উপাদান হচ্ছে 16টি, কারণ উপাদান আছে 4টি। তাহলে 2^4 মানে হচ্ছে 16। এখানে দেখো a এর উপাদান সংখ্যা n = 4 এবং PA এর উপাদান =16। তার মানে দেখো 2^4 আকারে যদি লিখি 2^4 মানে 2^n, মানে এখানে। সুতরাং কোনো সেট a এর উপাদান সংখ্যা n হলে PA এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে আমাদের দেখো আমরা প্রমাণটা দেখিয়ে দিলাম যে 2n কে সমর্থন করে। তারপর আমরা তৃতীয় নং প্রশ্নে চলে যাব, সেটা হচ্ছে 3 নং প্রশ্নের উত্তর, যেটা r = x, y = a belongs to b। আমরা একটু প্রশ্নটা দেখি। a belongs to a, x belongs to a এবং y belongs to b এবং আমাদের কোশ্চেনটা হচ্ছে x + 1 less than y সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেওয়া আছে r, ঠিক আছে। তাহলে খ হতে পাই a = এত এবং ক হতে পাই b = এত। সুতরাং হচ্ছে a গুণন b ক্রস গুণন করব আমরা, তাহলে আমরা পাবো এটা এবং x প্লাস 1 শর্ত অনুসারে যেগুলো আছে এখানে দেখব x + 1 যদি x এর সাথে +1 যোগ করি তাহলে y এর থেকে ছোট যেগুলো আসবে সেগুলো আমরা করব তাহলে x যেটা আছে x এর সাথে আমরা যদি সেটা হচ্ছে 1 দেখো x এর সাথে এই 1 এর সাথে 1 যোগ করলে 2 আসবে 3 থেকে ছোট 1 এর সাথে 1 যোগ করলে 2 আসবে 3 থেকে ছোট 2 এর সাথে 1 যোগ করলে 3 আসবে তাহলে 4 এর থেকে ছোট তাহলে এই শর্ত অনুসারে হচ্ছে r = এত সুতরাং নির্ণয় সমাধান সেট r = এই তিনটা জিনিস লিখে দিলেই হবে কারণ দেখো এগুলো শর্ত মেনে গেছে x এর সাথে 1 যোগ করলে y এর থেকে ছোট হবে সেগুলাই আমরা নিব এখানে যদি আমরা 2 এর সাথে 1 যোগ করে 3 3 হয়ে যায় তাহলে এটা সম্ভব না 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়ে যায় এটাও সম্ভব না 3 এর সাথে 1 যোগ করলে 4 তাহলে আমরা এটা করব না তাহলে শর্ত অনুসারে আমরা যেগুলো আসছে সেটাই করব তারপর হচ্ছে 4 নাম্বারটি হচ্ছে আমাদের এত এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এত এর মান নির্ণয় করব দেখো এখানে বলা হয়েছে দেওয়া আছে এত সুতরাং f আমাদের নির্ণয় করতে বলেছে 1/y তাহলে প্রত্যেকটা জায়গায় y এর পরিবর্তে 1/y বসিয়ে দিব তারপর আমরা সমাধান করব দেখো সমাধান করলে আমাদের মান নির্ণয় মান আসলে হচ্ছে 1 এখানে দেখো সুন্দর করে আমি দেখাচ্ছি নির্ণয় মান আসতেছে আমাদের 1 2y/7 তাহলে আমাদের 1 আমাদের এটার মান নির্ণয় করতে বলেছে আমরা -1 করে দিলাম -1 করে দিলে দেখো এখানে -1 করে দিয়েছি প্রত্যেকটা থেকে আমরা উভয় পক্ষ থেকে তাহলে এখানে +1 মানে হচ্ছে আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন যোজন করেছি বিয়োজন যোজন করলে আমরা এটা পেলাম এখানে তুমি সাইড নোট দিতে পারো এই যে এই জায়গাটা আছে এই জায়গাটায় তুমি সাইড নোট দিতে পারো সাইড নোট দিলে বিয়োজন যোজন করে পাই সেটা লিখলেও হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল আইকন ক্লিক করে পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ